ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. যারা বলে বা বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান তাদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কি উদ্দেশ্য, যদি বলে যে আল্লাহ সব দেখছেন জানছেন তাহলে ভালো মন্দ ভালো আকীদা, না বলে আল্লাহ সত্তাগতভাবে সবাই পেটের ভিতরে বা সব জায়গায় রয়েছে তো নাউজুবিল্লাহ, সে তো মুশরিক, তার পিছনে কিভাবে নামাজ হবে? কারণ আপনি যদি বলেন যে আল্লাহ বাথরুমে পায়খানার ভিতরে জায়েজ হলে কথাটা বলা জায়েজ, নাউজুবিল্লাহ, এগুলো তো সৃষ্টি, সৃষ্টি তো আলাদা, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, যখন সৃষ্টি ছিল না তখনও স্রষ্টা ছিলেন, আপনি বিশ্বাস করেন কিনা এটা? তাহলে বিশ্বাস করলে আপনি কিভাবে বলতে পারেন যে তিনি তিনি কি সৃষ্টি করার পরে ঢুকে গেছেন ভিতরে, সৃষ্টি করার পরে কি ঢুকছেন ভিতরে, নাউজুবিল্লাহ? তাহলে আপনি কেমনে বলবেন ভিতরে তার সব জায়গায় বিরাজমান বলা যাবে না, বলবেন কি তিনি তার আরশের উপর রয়েছেন, সেখান থেকে তিনি দেখেন জানেন এবং বন্দাদের সাহায্য করেন, প্রয়োজন সাড়া দেন সব করেন, কিন্তু কিন্তু তিনি আরশের উপরে, এটা বিশ্বাস করতে হবে। আরশের উপরে কি করছেন এটা দরকার জানার দরকার নেই, আরশের উপরে এটা বিশ্বাস করতে হবে।